পড়া নিপীড়িত মানুষগুলো আজকে একটা আস্থা পায় একটা ছায়া দল পায় যেন যে কেউ এসে বলতে না পারে যে ভারত তোমার দেশ না তুমি পাকিস্তানে যাও যেন কেউ বলতে না পারে আজকে বোরখা পরা যাবে না যেন কেউ বলতে না পারে মাদ্রাসা চলবে না যেন কেউ বলতে না পারে মাইকে আযান হবে না এই কথাগুলো যেন কেউ শুনতে যাবে এই নেতাকে কেনার ক্ষমতা ইনশাআল্লাহ কোন পার্টির নেতা নেত্রীর হবে না এতটুকু বিশ্বাসের সাথে আপনাদের জানিয়ে গেলাম একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এতটুকু কথা বলে দিই বহু জায়গা থেকে বহু রকম কথা বলেছে না আব্বাস সিদ্দিকী ভাইজানের সংগঠনের যে জায়গাটা তৈরি হয়েছে মনে করলে শয় শয় কোটি টাকা দিয়ে তিনি বিক্রি হতে পারতেন আপনারা বুঝতে পারবেন না কিন্তু ভাইয়ের নীতিটা নিয়তটা আলাদা জায়গা আমি উদাহরণ দিয়ে বলি কারোর বাড়িতে একটা গাছ ছিল এক ঝুড়ি আম হয়েছে আমটা পেকেছে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে অনায়াসে বিক্রি হবে এক ঝুড়ি আমের দাম কত হবে 500 টাকা 1000 টাকা 2000 টাকা কিন্তু বাড়িওয়ালা চিন্তা করলো না এই এক ঝুড়ি আম দিয়ে আমার লাভ হবে না এই এক ঝুড়ি আম নয় আমি আমার গ্রামটাকে গ্রামবাসীকে আমি উপকার করতে চাই অর্থাৎ এই এক ঝুড়ি আম বিক্রি না করে এই এক ঝুড়ি আমকে রেখে দিতে পারলে আমের আটি থেকে আবার গাছ হবে এবং তা থেকে আবার নতুন করে ফলন ফলিয়ে একটা গাছ নয় তখন 1000 গাছের আম একত্রিত হলে সেইটা দিয়ে আমার একার উপকার হবে না গোটা গ্রামবাসীর উপকার হবে আব্বাস সিদ্দিকী যে জায়গায় আছে নিজেকে বিক্রি করব মনে করলে বহু আগে করতে পারত ক্ষমতা যদি সাইডে থাকে কেউ বলতে গেলে কেউ করছে না উঠো এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এই দলটা সবার আগে রাস্তায় রাজপথে নেবে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে এটাই হলো আমাদের মূল এজেন্ডা এছাড়া অন্য কিছু নয় আর এটা যদি দালালি হয় হাজারবার বলবো এমন দালালি করতে আমরা রাজি আছি আর আল্লাহ এই দালালির কারণে আমাদেরকে জান্নাত দেবে বেশাক এতে কোনো সন্দেহ নাই একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভাই আমার দোস্তের আমার আজকে যারা আছেন এতটুকু আমি এতটুকু জোর গলায় বলতে পারি দুনিয়ার বহু নেতা নেত্রী দেখতে পেয়েছি এ নেতা আর ভয় পাওয়ার কারণ নাই এ নেতা এসেছে গিয়েছে যখন সিপিএম এর নেতাগুলো ছিল জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে ঘুরে বেড়াতো 34 বছর রাজত্ব করেছিল আজকে যখন সিপিএম পার হয়ে টিএমসি এসেছে ওই সিপিএম এর নেতাগুলো দেখবেন ওর পাশে কুকুরও ঘুরে বেড়ায় না ঠিক বলছি না ভুল বলছি আপনারা ভাঙরের মানুষ শাসনের মানুষ ভাঙরের মানুষ এরা মোটামুটি পার্টিকে নিয়ে ভালো রকম চেনে অন্য অঞ্চলের লোক না জানলেও আজকে আমি একটু উদাহরণ দিয়ে বলে দেই আব্বাস সিদ্দিকী কোন বংশের ছেলে গো কথা বলেন না কুরাইশ বংশের ছেলে আজকে কিছু না হোক দাদা হুজুরের রুহানি দোয়াটুকু তার পিছনে আছে না নাই কথা বলেন বহু মানুষ বহু কথা বলে বহু মানুষ বহু কথা বলে একটা কথা নিয়ে অনেকে বলেছে আল্লাহ আল্লাহ রসুল এক এই কথাটা নিয়ে বহু রকম ব্যঙ্গ করে বহু রকম ঘোরণ ফেরণ করা হয়েছে একটা আপনার বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করেন বাবা আল্লাহ আল্লাহ রসুল এক হতে পারে এই বাচ্চাটিও বলবে না এটা হতে পারে না তিনি স্রষ্টা ইনি সৃষ্টি ইনি স্রষ্টা ইনি সৃষ্টি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকী একজন মুমতাজুল মুহাদ্দিসিন হয়ে একজন আলেম হয়ে একজন এমএম পাস ছেলে হয়ে সে বলবে যে আল্লাহ আল্লাহ রসুল এক তাহলে নিশ্চয়ই আগে পিছনে কোনো কথা আছে কিছু আছে সেগুলোকে দূরে সরিয়ে দিয়ে এই কথাটাকে বলে তাকে পচানোর চেষ্টা যত করেছে আল্লাহ পাক তার ইজ্জতকে বাড়িয়েছে না কমিয়েছে এ কথা বলেন বাড়িয়েছে না কমিয়েছে আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই আজকে লক্ষ্য করে দেখুন আমি কোনো পার্টির খারাপই বলতে চাই না কিন্তু আমার মনে প্রশ্ন জাগে যখন আপনি বলছেন মুসলমানের দরদ দেখাই আপনি ঘোমটা মাথায় দিয়ে আপনি ইফতার মাহফিলে যান আপনার নেতাগুলো অমুসলিম হওয়ার পরেও টুপি মাথায় দিয়ে ইফতার মাহফিলে যায় আপনি রেড রোডে নামাজের কিছু না জানলেও সেখানে হাজির হন আজকে আপনাকে বলতে চাই এটা তো জানতে পেরেছেন মুসলমান নিজের জানের থেকে মালের থেকে সন্তানের
নামাজের থেকে বাপের থেকে মায়ের থেকে মুসলমান নিজের ঈমানকে বড় মহব্বত করে মুসলমান নিজের নবীকে বেশি ভালোবাসে মুসলমান নিজের ধর্মকে বেশি ভালোবাসে তাহলে আজকে যারা এই ধর্মের উপরে আঘাত হবে আপনি কেন তখন চুপ থাকেন আর আপনার মন্ত্রীগুলো কেন চুপ থাকে এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে কথা বলেন আমরা কিছু চাই না আমরা জানি দুনিয়া আমাদের জন্য নয় দুনিয়ায় আমাদের জন্য নয় দুনিয়া পরীক্ষা দিতে এসেছি পঞ্চাশ বছর বাঁচবো ষাট বছর বাঁচবো দশ বছর বাঁচবো পরীক্ষা দেব আল্লাহর গোলামি করব নিয়ামত উপহার স্বরূপ আল্লাহ জান্নাত দেবে জাহান্নাম দেবে আল্লাহর নিজস্ব ব্যাপার দুনিয়া মুসলমান চাই না কিন্তু মুসলমানের নবীর ওপরে আঘাত আসবে মুসলমানের মাদ্রাসার ওপরে আঘাত আসবে মুসলমানের মসজিদের ওপরে আঘাত আসবে এটা কখনো কোনো মুসলমান চাই না আপনি যদি প্রকৃত মুসলিম দরদি হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ করব আপনার যারা নেতা আছে কিছু করার দরকার নেই ইসলামের বিরুদ্ধে আগে জবানটা খুলুন মুসলমানকে রাস্তা দিতে হবে না চাকরি দিতে হবে না খেতে দিতে হবে না মুসলমানের জন্য আল্লাহই কাফি আপনি এত ভক্তি দেখিয়ে থাকেন ওই বেঈমানদের বিরুদ্ধে একটু জবানটা খুলে দেখান যে আমি প্রকৃত মুসলমানকে ভালোবাসি তার মসজিদের উপরে তার নবীর উপরে তাদের ধর্মের উপরে আঘাত আনা যাবে না তাহলে আমি দলনেত্রী আমি এটা মানতে পারবো না একটা নজির আছে এ কথা বলেছে এই বুকে হাত দিয়ে বলেন তো দেখি পার্টি আমরা সবাই করি ভোট দিই গণতান্ত্রিক পদ্ধতি মেনে ভোট দেওয়া হয় নিয়ম অনুযায়ী ভোট দেই কিন্তু বোঝার বিষয় এ জায়গায় এত মুসলিম দরদি যখন আসে আজকে ফ্রান্সে নবীর ব্যঙ্গচিত্র বানানো হয়েছে কোন পার্টির নেতাটা একটা নেতা বলেন তো দেখি সে মাঠে নেবে বলেছে যে আমার পার্টি বলুক না বলুক আমি বলছি এর প্রতিবাদ আমি করব কোন পার্টির নেতা করেছে কলকাতার ময়দানে তাকিয়ে দেখেন গোটা বিশ্বব্যাপী দেখেন কোন বিশ্বের কোন নেতার তরফ থেকে রাজনৈতিক দলের তরফ থেকে কোন প্রতিবাদ আসেনি প্রতিবাদ যারা করেছে সব ওই অরাজনৈতিক সংগঠনগুলো আজকে রাস্তায় নেমেছে ঠিক বলছি না ভুল বলছি কোন পার্টির নেতা প্রতিবাদ করতে নামেনি কেন ওদের প্রোটোকল আছে ওপরের নেতা আছে মুসলমানের জন্য চিল্লালে হবে না চুপ হয়ে যা চুপ হয়ে যা হয় তোর সিট যাবে নাই মুসলমানের জন্য চিল্লাতে গেলে বাইরে যেতে হবে বহু নেতা আমাদের মুসলিম আছে হাজি সাহেব নাম আছে গাজী সাহেব নাম আছে পার্টির মিটিং গুলোতে যায় মাথা থেকে আবার টুপি খুলে রাখে নামের আগে হাজি সাহেব বসায় নামের আগে হাজি সাহেব বসায় বসিরার দরবারে একচল্লিশ দিন এসেছে একচল্লিশ দিন ভোটে দাঁড়ানোর আগে একচল্লিশ দিন এসে জিয়ারাত করে গিয়েছে নাম হাজি সাহেব মুসলিমের জন্য কি করেছো অন্তর থেকে খুলে বলতে পারবে না বলতে পারবে না আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মুসলমানদেরকে নিয়ে বারবার ফুটবল খেলা হয়েছে অন্য কিছু চাওয়া হয়নি চুয়াল্লিশটা সিট বলা হয়েছে আব্বাস সিদ্দিকী বলেছে চুয়াল্লিশটা সিট দেবো বাকি দুশো আড়াইশোটা সিট পড়ে আছে ভাই চুয়াল্লিশটা সিটে হার জিত যাই হোক না কেন আড়াইশোটা সিট তোমার যদি উন্নয়ন থাকে এ সরকারকে কেউ ধরে রাখতে পারবে তুমি আবার ক্ষমতায় এসে যাবে আমাদের উদ্দেশ্য ওই জায়গায় একজন অন্তত মুসলিম নেতা এমন কটা এমএলএ তৈরি হোক যারা এই তালাক বিলের বিরুদ্ধে কথা বলতে পারে কোরআনের আইনের বিরুদ্ধে যখন হয় তখন কথা বলতে পারে মসজিদ বন্ধ করতে গেলে যেন কথা বলতে পারে এই বলার মতো নেতা দরকার আছে না নাই আপনি বুকে হাত দিয়ে বলেন আছে না নাই বসিরাটে দাঙ্গা হয়েছিল যখন দাঙ্গা হয়েছে এই মুসলিম নেতাগুলোকে খুঁজে পাওয়া যায়নি মুসলমানগুলো ভয়ে থরথর করে কেঁপেছে কোথায় তাদেরকে নিরুপায় মানুষগুলোকে খুঁজে পাওয়া যায়নি আজকে আমি বলতে চাই নেতা হয়ে মানুষ জনপ্রতিনিধি করে তোমাদেরকে উপরে পাঠায় কেন আমাদের দিকে তাকানোর জন্য ওই মসজিদগুলো ওই মাদ্রাসাগুলোর দিকে দেখার জন্য কোরআনের আইনটা যত বহাল থাকে সেটা দেখার জন্য সে জায়গাটাই তোমাদের দেখার বিষয় নেই টাকার পর টাকা চুরি করে করে শেষ করে দিচ্ছ বড় বড় বাড়ি গাড়ি তৈরি করে দিচ্ছ জাতির জন্য কর্মের জন্য জীবনে কিছু করে নেই আর যে ছেলেটা আজকে করতে যাচ্ছে তার পিছনে লেগে তার সঙ্গীগুলোকে ক্ষতি করার চেষ্টা করছো জানতে হবে তোমরা না হকের সাথে আছো আব্বাস সিদ্দিকী বেশা হকের সাথে আছে আর আল্লাহ হকের সঙ্গে থাকবে আল্লাহ যার সাথে আছে তার চিন্তা করার কারণ নাই যত বেঈমান শক্তি আসুক না কেন আল্লাহ সবকিছুকে ধরাশায়ী করে দিয়ে হককে আল্লাহ জিন্দা করে দেবে এতে কোনো সন্দেহ নাই একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভাই আমার দোস্তেরা আমার এই